এই মুহূর্তৰ এটা ব্রেকিং নিউজ, শীঘ্রে জামিন হব পাৰে দিল্লীৰ কাৰুদ্ধ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালৰ। 7 মে'ত হব এই সন্দৰ্ভত বিশেষ শুনানি। অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হব পাৰে। উচ্চতম ন্যায়ালয়ৰ এই মন্তব্যত এতিয়া আশাৰ ৰেঙনি। নির্বাচনের পরিপ্রেক্ষিতত এই সিদ্ধান্ত লওয়ার সম্ভাবনা। নির্বাচনের সময়ত অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তার কিয়? উচ্চতম ন্যায়ালয়ৰ ইডি ক্ষুধার প্রশ্ন। এই মুহূর্তত আমার হাতলৈ আহিছে এটা বিশেষ বাতৰি, আৰু সেই বিশেষ বাতৰি হৈছে শীঘ্রে জামিন হব পাৰে দিল্লীৰ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালৰ। অহা 7 মে'ত হব এই সম্পর্কত বিশেষ শুনানি। অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হব পাৰে। উচ্চতম ন্যায়ালয়ৰ মন্তব্যত আশাৰ ৰেঙনি। নির্বাচনের পরিপ্রেক্ষিতত সিদ্ধান্ত লওয়ার সম্ভাবনা। নির্বাচনের সময়ত অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তার কিয়? উচ্চতম ন্যায়ালয়ৰ ইডি ক্ষুধার প্রশ্ন। আর সবিশেষ জানিবলৈ এই মুহূর্তত আমি আপনাদের পুনে পুনে লৈ গৈছো আমার নিউজ ডেস্কলৈ। নিউজ ডেস্কত উপস্থিত আছে আমার সতীর্থ জ্যেষ্ঠ সাংবাদিক, আমার রাজনৈতিক সম্পাদক গৌতম নাথ। গৌতম নাথ, দিল্লীর পৰা আহিছে এটা বিশেষ খবর, আর এই বিশেষ খবরে স্বাভাবিকতে আম আদমি পার্টির নেতা আর কর্মীসকলক উৎসাহিত করে তুলিব, আর আশার রেঙনি দেখিবলৈ পোৱা গৈছে ঘোর অন্ধকারময় পরিবেশের মাজতো। গৌতম। হয় দেবজিৎ ভূঞা, এই মুহূর্তত আম আদমি পার্টি আর কেজরিওয়ালৰ বাবে, অরবিন্দ কেজরিওয়াল নেতা অরবিন্দ কেজরিওয়ালৰ বাবে এটা ভাল খবর বলে কব লাগিব, যেহেতু দেশত লোকসভা নির্বাচন চলি আছে আর তেনে সময়ত আম আদমি পার্টির যিগৰাকী শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়াল তেওঁ আছে তিহার জেলত। গতিকে আম আদমি পার্টির হৈ নির্বাচনী তারকা প্রচারগী এই মুহূর্তত কারাবন্দী হৈ থকা কারণে যথেষ্ট সমস্যার সন্মুখীন হয়েছে দলটো। কিন্তু তার মাজতে আজি এক বিশেষ খবর বা বিশেষ এটা ভাল খবর বলে কব লাগিব আম আদমি পার্টির কারণে, যে নির্বাচনী বতৰত উচ্চতম ন্যায়ালয়ে হয়তো অন্তর্বর্তীকালীন জামিন, কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিন হয়তো মঞ্জুর করব পাৰে, আৰু তার এই ক্ষেত্রে আশা ৰেঙনি দেখা গৈছে। কিয়নো আজি উচ্চতম ন্যায়ালয়ত এই সন্দৰ্ভত 2 ঘণ্টা ধৰি যুক্তিতৰ্ক হৈছিলে আম আদমি পাৰ্টিৰ অধিবক্তা আৰু ইডিৰ অধিবক্তাৰ মাজত, আৰু তাৰ পাছত এই সন্দৰ্ভত তেওঁৰ অন্তৰ্বৰ্তীকালীন জামিন মঞ্জুৰৰ ক্ষেত্ৰত কিছু সংকেত প্ৰদান কৰিলে বা এই ক্ষেত্ৰত শুনানি গ্ৰহণ কৰিবৰ কাৰণে উচ্চতম ন্যায়ালয় ৰাজি হৈছে, আৰু 7 মে'ত এই ক্ষেত্ৰত শুনানি গ্ৰহণ কৰিব, আৰু হয়তো সেইদিনাখনেই অরবিন্দ কেজরিওয়ালক উচ্চতম ন্যায়ালয়ে অন্তর্বর্তীকালীন জামিন হয়তো মঞ্জুর করব পাৰে। কারণ এই ক্ষেত্ৰত এটা কথা দেখা গৈছে বা আজি যে যুক্তিতর্ক হৈছিল তাৰপিছত আদালতে ন্যায়াধীশে তেওঁ অবগত কৰিছিল যে ইডিক যদি কেজরিওয়ালক অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হয় তেনেহলে ইডির শর্ত কি হব বা কি শর্তর ভিত্তিত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করব, এই ক্ষেত্রে ইডিক সবিশেষ জানাবর 7 তারিখের ভিতর, 7 মে'র ভিতর জানাবর কারণে আদালতে নির্দেশ দিছে, আর 7 মে'তে এই ক্ষেত্রে শুনানি গ্রহণ করব উচ্চতম ন্যায়ালয়ে। দেবজিৎ ভূঞা। হয় গৌতম, যিমতে আপনি ব্যক্ত করেছে যে ইডিক কিছু বিশেষ বক্তব্য শুনিব বিচাৰিছে উচ্চতম ন্যায়ালয়ে, আর দেখবলে পোৱা গৈছে এই খবর পড়ার লগে স্বাভাবিকতে নির্বাচনের রণদুন্দুবি বাজি থাকা এই বিশেষ সময়সাল আম আদমি পার্টির নেতা আর কর্মীসকল যথেষ্ট পরিমাণে উৎসাহিত হয়ে পড়ছে, আর সকলে লক্ষ্য এটা 7 মে' সেই বিশেষ দিনটলে। আর দেখবলে পোৱা গৈছে অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তার করার পাছৰে প্রায় ন্যায়ালয় কিন্তু যথেষ্ট পরিমাণে কঠোর হয়েছে ইডির ক্ষেত্রে, আর ইডিক কেবাটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছে উচ্চতম ন্যায়ালয়ে, আর উচ্চতম ন্যায়ালয় তার ভিতর অন্যতম প্রশ্নটি হয়েছে নির্বাচনের এই সময়সাল অরবিন্দ কেজরিওয়ালক কিয় গ্রেপ্তার করা হল। সমগ্র পরিবেশ সন্দর্ভে কেন বিশ্লেষণ করে বিচার হব ন্যায়ালয়ের কঠোর স্থিতি সম্পর্ক। হয় দেবজিৎ ভূঞা, 15 এপ্রিলত আসলতে অরবিন্দ কেজরিওয়ালক 21 মার্চত গ্রেপ্তার করা হয়েছিল, আর 1 এপ্রিলের অরবিন্দ কেজরিওয়াল ন্যায়িক জিম্মাত আছে তিহার জেলত। গতিকে অরবিন্দ কেজরিওয়ালে প্রথমের প্রায় তেওঁৰ গ্রেপ্তার আর রিমান্ডত লওয়ার ক্ষেত্রে আদালতের কাষ চাপিছিল, আর 9 এপ্রিলত দিল্লী উচ্চ ন্যায়ালয়ে অরবিন্দ কেজরিওয়ালক ইডিয়ে গ্রেপ্তার করা কার্যক বৈধ বলে ঘোষণা করেছিল, আর এই ক্ষেত্রে জামিন বা সকাহ দিয়ার ক্ষেত্রে দিল্লী উচ্চ ন্যায়ালয়ে অগ্রাহ্য করেছিল। কিন্তু তারপর অরবিন্দ কেজরিওয়াল উচ্চতম ন্যায়ালয়ের কাষ চাপিছিল, আর 15 এপ্রিলত ইডিক জবাবদিহি করেছিল উচ্চতম ন্যায়ালয়ে যে কি কারণে অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তার করা হয়েছে, যেহেতু 9 খনকৈ সমন জারি করা হয়েছিল আর প্রত্যেকখন সমনের উত্তর দিছিল। কিন্তু তারপাছতো কি কারণে ইডিক
ইডিয়ে অরবিন্দ কেজরিওয়াল দিল্লী মুখ্যমন্ত্রীগীক বা আম আদমি পার্টির নেতাগী কিয় গ্রেপ্তার করলে এই সন্দর্ভত উচ্চতম ন্যায়ালয়ে ইডিক জবাবদিহি করেছিল আর 24 এপ্রিলত ইডিয়ে উচ্চতম ন্যায়ালয়ক জানাইছিল যে উপযুক্ত প্রমাণের ভিত্তিত দিল্লী সুরা কেলেঙ্কারি সন্দর্ভত দিল্লী মুখ্যমন্ত্রীগীক ইডিয়ে গ্রেপ্তার করেছে আর এই ক্ষেত্র ইডিয়ে ইডির জবাবর উত্তরের পাছত আজি আকো পুনৰ এই ক্ষেত্ৰত যি যুক্তিতৰ্ক হ'ল তাৰ পাছত অরবিন্দ কেজরিওয়ালক 7 মে'ত পুনৰ পৰৱৰ্তী শুনানিত হয়তো উচ্চতম ন্যায়ালয়ে অন্তৰ্বর্তীকালীন জামিন মঞ্জুৰ কৰিব পাৰে আৰু এয়া যদি সম্ভৱ হয় তেনেহ'লে আম আদমি পাৰ্টিৰ কাৰণে এয়া যথেষ্ট ভাল খবৰ কাৰণ 7 মে'ত তৃতীয় পৰ্যায়ৰ ইলেকশ্যন নির্বাচন অনুষ্ঠিত হব দেশত কিন্তু তার পাছতো চারিটা পর্যায়ের নির্বাচন দেশত বাকি থাকিব আর এই ক্ষেত্রে মই কব বিচাৰিছো যে 13 মে'ত চতুর্থ 20 মে'ত পঞ্চম 25 মে'ত ষষ্ঠ আর 1 জুনত সপ্তম পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হব আর তার ক্ষেত্রে 6th ফেজ যে ইলেকশন আছে তাত দিল্লির 7খন আসনের হারিয়ানার 10খন আসনের নির্বাচন অনুষ্ঠিত হব আর দিল্লির 4খন আসনত আম আদমি পার্টি আর হারিয়ানার 1খন আসনত আম আদমি পার্টিয়ে প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে গতি যদিহে কেজরিওয়ালক অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হয় তেনহলে নির্বাচনের এই স্থান কিটা হারি পাঞ্জাবত হোক বা হারিয়ানাত হোক বা দিল্লীত হোক কেজরিওয়ালে নির্বাচনী প্রচার চলাব পাৰিব আর ঠিক সেইদরে সপ্তম পর্যায়ের 1 জুনত যে নির্বাচন অনুষ্ঠিত হব তাতে পাঞ্জাবর 13খন আসনতে আম আদমি পার্টিয়ে প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে গতি এই ক্ষেত্রে আম আদমি পার্টিয়ে অরবিন্দ কেজরিওয়াল মুক্তির পাছত পূর্ণোদ্যমে নির্বাচনী প্রচার নামি পড়ব আর সেয়া যে বিরোধী দল আছে বিজেপি বা অন্যান্য দলসমূহ আছে সেই দলসমূহৰ কাৰণে কেজরিওয়ালে যথেষ্ট প্রত্যাহ্বানের সৃষ্টি করবে বলে ধারণা করা হয়েছে। দেবজিৎ ভূঁইয়া হয় ধন্যবাদ। সে আসছিল আমার রাজনৈতিক সম্পাদক আর রাজনৈতিক সম্পাদক গৌতম নাথে জানালে সবিশেষ খবর যে সকল ঠিকে থাকে চলিলে হয়তো মুকলি আকাশ তললৈ অন্তর্বর্তীকালীন জামিন লৈ ওলাই আহিব পাৰে অরবিন্দ কেজরিওয়াল আর তাকলৈ এটা গুণা কথা চলিছে আর সকলে দৃষ্টি নিক্ষেপিত হয়েছে 7 মে'ৰ সেই বিশেষ দিনটোলৈ।